আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করি আল্লাহ পাকের অশেষ রহমত সকলে ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব। স্বপ্নে মিষ্টি দেখলে বা মিষ্টি খেতে দেখলে কি হয় বন্ধুরা আমরা অনেকেই এমন স্বপ্ন দেখি মিষ্টি খাচ্ছি মিষ্টি দেখছি এমন দেখার ব্যাখ্যা কি হবে বন্ধুরা এই সম্পর্কে ইবনে সিরিন রহমতুল্লাহিয়া আর যিনি স্বপ্নের ব্যাখ্যার ব্যাপারে একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন একজন বিশিষ্ট অনেক বড় বুজুর্গ ছিলেন তো ইবনে শ্রীর রহমতুল্লাহি আলাই সব মিষ্টি দেখা নিয়ে কি ব্যাখ্যা দিয়েছেন আজকের এই ভিডিওতে আমরা জানবো মিষ্টি দেখা ভালো না খারাপ কিসের ইঙ্গিত বহন করে বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ধৈর্য সহকারে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনারা অনেকটাই উপকৃত হতে পারবেন মূল আলোচনায় প্রবেশ করার আগে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখলে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা যদি আপনি স্বপ্নে মিষ্টি দেখেন মিষ্টি দেখা নিয়ে তিনটা ব্যাখ্যা হতে পারে প্রথম নাম্বার ব্যাখ্যা যদি আপনি স্বপ্নে মিষ্টি দেখেন আর আপনি যদি অবিবাহিত হন তাহলে এমন স্বপ্ন বিয়ের প্রতি ইঙ্গিত করে আপনার বিয়ে হতে পারে বিবাহের সম্বন্ধ আসতে পারে ভালো লক্ষণ দ্বিতীয় নম্বর ব্যাখ্যা স্বপ্নে যদি আপনি মিষ্টি দেখেন তাহলে এমন স্বপ্ন কোনো সুসংবাদের প্রতি ইঙ্গিত করবে কোনো আনন্দ খুশির প্রতি ইঙ্গিত করবে যে আপনার জীবনে লাভ হবে ইনশাল্লাহ যদি আল্লাহ পাক চান তার মানে এটাও ভালো লক্ষণ কল্যাণকর লক্ষণ তৃতীয় আরও একটা ব্যাখ্যা যদি আপনি স্বপ্নে মিষ্টি দেখেন তাহলে এমন স্বপ্ন আপনার জীবনে হালাল জীবিকা অর্জনের প্রতি ইঙ্গিত করবে আপনি হালাল জীবিকা লাভ করতে পারবেন আপনার হাতে টাকা পয়সা আসবে হালাল পন্থায় বৈধ পন্থায় আপনি অর্থ উপার্জন করতে পারবেন যদি স্বপ্নে মিষ্টি দেখেন সেই সাথে সাথে বন্ধুরা যদি আপনি স্বপ্নে দেখেন যে কেউ আপনাকে মিষ্টি দিচ্ছে কেউ আপনাকে মিষ্টি দান করছে এমন যদি দেখেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে আপনাকে স্বপ্নে মিষ্টি দিয়েছে বাস্তবিক জীবনেই ওই মিষ্টিদাতার পক্ষ থেকে আপনার কোনো উপকার লাভ হবে অর্থাৎ ওই মিষ্টিদাতার দ্বারা আপনি কোনো সাহায্য সহযোগিতা লাভ করতে পারবেন এবং আপনার জীবিকা অর্জনের জন্য মিষ্টি দাতা বাস্তবিক পক্ষে একটা উশিলা হয়ে যাবে তার মাধ্যমে আপনি বিভিন্ন পন্থায় জীবিকা লাভ করতে পারবেন অর্থ টাকা পয়সা উপার্জন করতে পারবেন তার মানে খুবই ভালো লক্ষণ কল্যাণকর লক্ষণ যদি আপনি স্বপ্নে দেখেন কেউ আপনাকে মিষ্টি দিচ্ছে তাহলে তার পক্ষ থেকে আপনি উপকার লাভ করতে পারবেন কল্যাণ অর্জন করতে পারবেন আর একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা বন্ধুরা মিষ্টি দেখা নিয়ে যে যদি আপনি স্বপ্নে মিষ্টি খেতে দেখেন মিষ্টি খাচ্ছেন এমনটা দেখেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে আপনার জীবনে কোনো উদ্দেশ্য যদি থাকে তাহলে সে উদ্দেশ্যে আপনি উপকৃত হবেন আপনি যে কোনো ক্ষেত্রে উপকার লাভ করবেন যেমন আপনি যদি কোনো ব্যবসার কাছে নিয়োজিত থাকেন তাহলে ব্যবসায় আপনি মুনাফা অর্জন করতে পারবেন লাভবান হতে পারবেন যদি আপনি চাকুরিজীবী থাকেন তাহলে চাকরির ক্ষেত্রে আপনার প্রমোশন হবে যদি আপনি কোথাও কাজ বাজ করেন তাহলে কাজের ক্ষেত্রে আপনার প্রমোশন হবে আপনি উন্নতির দিকে যাবেন আপনার অগ্রগতি হবে তার মানে ভালো লক্ষণ স্বপ্নে মিষ্টি খেতে দেখা আপনার সর্বক্ষেত্রে সব দিক দিয়েই উপকার আসবে আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ খুবই ভালো লক্ষণ আপনি অকল্যাণের মুখ দেখবেন না তো বন্ধুরা এই ছিল কয়েকটি ব্যাখ্যা স্বপ্নে মিষ্টি দেখা নিয়ে মিষ্টি খেতে দেখা নিয়ে আশা করি আপনারা বুঝতে পারছেন সংক্ষেপেই তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন বন্ধুরা আমরা অনেকে অনেক রকম স্বপ্ন দেখি তো যাই হোক যদি আপনারা কোনো স্বপ্ন দেখেন কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি আপনাদেরকে গ্রহণযোগ্য পদ্ধতিতে জানাবার চেষ্টা করব আর সেই সাথে সাথে এইচ এম এম বেলাল হোসেন নামের একটি ফেসবুক পেজ আছে অনেকের কমেন্ট উত্তর যদি আমি নাও দিতে পারি যদি ছুটে যায় এদিকে যদি নিজের অজান্তেই কোনো কমেন্ট ছুটে যায় তাহলে আপনার উত্তর না পেলে ফেসবুক পেজে এসে কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি গুরুত্ব সহকারে উত্তর দেওয়ার চেষ্টা করব সকলেই দয়া করে আমার পাশে থাকবেন সাপোর্ট করে যাবেন আল্লাহাকে আমাদের সবাইকে সুন্দর সুন্দর ভালো ভালো কার্যকরী স্বপ্ন দেখার তৌফিক দান করুন আমিন এই পর্যন্ত আজকের আলোচনা আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি এতো